ভারত থেকে কেনা ভ্যাকসিনের প্রথম চালানে 50 লাখ ডোজ আসছে সোমবার। জোর করে নয়, স্বেচ্ছায় যে চাইবে তাকেই ভ্যাকসিন দেওয়া হবে বলেছে স্বাস্থ্যমন্ত্রী। ভারতে উৎপাদিত এস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ শুরু করেছে ব্রাজিল। নতুন ধরনের করোনা ভাইরাস রোধে কাপড়ের মাস্কও কার্যকর বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত 9,93,00,000-এর বেশি, মোট মৃত্যু 21,31,000 ছাড়িয়েছে, সুস্থ হয়েছেন 7,14,00,000-এর বেশি মানুষ। স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে, সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন। এবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর। আজ 24 জানুয়ারি রোববার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 323তম দিন এবং লকডাউন ছাড়া 243তম দিন। আজ 200টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 6,576টি। এ নিয়ে মোট কল 2,34,47,235টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,478টি। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে 14,169টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 35,55,558টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 473 জন। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত 5,31,799 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 3.34%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত 14.96%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 514 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,76,413 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.59%। 24 ঘন্টায় মারা গেছেন 20 জন। এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে সর্বমোট মৃত্যু হয়েছে 8,023 জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.51%। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 47,363 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় মারা যাওয়া 20 জনের মধ্যে পুরুষ মারা গেছেন 16 জন এবং নারী মারা গেছেন 4 জন। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে মোট পুরুষ মারা গেছেন 6,080 জন এবং নারী মারা গেছেন 1,943 জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় 21 থেকে 30 বছর বয়সী 1 জন, 41 থেকে 50 বছর বয়সী 1 জন, 51 থেকে 60 বছর বয়সী 5 জন এবং 60 ঊর্ধ্ব 13 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 20 জনের সবাই হাসপাতালে মারা গেছেন। বিভাগওয়ারি মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 12 জন, চট্টগ্রাম বিভাগে 5 জন, রাজশাহী বিভাগে 2 জন ও খুলনা বিভাগে 1 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 72 জন। এ সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 94 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 10,740 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 379 জন। এ সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 691 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 35,534 জন। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।